বিসমিল্লাহির রহমানির রহিম। 90 দশকের ঘটনা। বিশ্বলি হজরত মাওলানা শাউসুফি খাজাবা ফরিদপুরি কুদ্দেসা সিরহুল আজিজ সাহেব হুজুরের একজন মুরিদ ঢাকা জজকোর্টে চাকরি করতেন। সাপ্তাহিক ছুটি পেয়ে ওই জাকের ভাই দরবার শরীফে আসলেন। তার একটি শারীরিক সমস্যার বিষয়ে কেবলাদান হুজুর সাহেবের কাছে নালিশ করার জন্য। কেবলাদান সাহেবের কাছে নালিশ করার পর কেবলাদান হুজুর সাহেব তাকে বললেন, বাবা, আপনি কিছুদিন দরবার শরীফে থেকে খেদমত করেন, আমি বিদায় না দেওয়া পর্যন্ত আপনি বিদায় হবেন না। কেবলাদান সাহেবের এই কথা শুনে ওই জাকের ভাই বললেন, খাজা বাবা, আমি একটি অফিসে চাকরি করি, সেখান থেকে আমার ছুটি আনা হয়নি, শুধুমাত্র সাপ্তাহিক ছুটিতে আমি দরবার শরীফে এসেছি। ওই জাকের ভাইয়ের কথা শুনে কেবলাদান সাহেব বললেন, ঠিক আছে বাবা, সেটা দেখা যাবে, আপনি আপনার পীরের হুকুম পালন করেন। ওই জাকের ভাই আর কথায় অগ্রসর না হয়ে কেবলাদান সাহেবের হুকুম মাথায় নিয়ে খেদমত করতে লাগলেন। ঠিক এক সপ্তাহ পরে কেবলাদান হুজুর সাহেব ওই জাকের ভাইকে ডাকলেন আর বললেন, বাবা, আপনি আজকে বাড়িতে যান, আপনাকে বিদায় দেওয়া হইল। বিদায় নিয়ে জাকের ভাই বাড়িতে চলে আসলেন এবং পরের দিন অফিসের উদ্দেশ্যে রওনা হলেন। তার শুধু একটাই চিন্তা, হয়তো চাকরিটা চলে যাবে আর নয়তো লাঞ্ছিত হইতে হবে। এইরকম চিন্তা আর অন্তরে ভয় নিয়ে জাকের ভাই অফিসে পৌঁছাইলেন। অফিসে যাওয়া মাত্রই ওই অফিসের পিয়ন এসে জাকের ভাইকে সালাম দিয়ে বলল, স্যার, আজকে আপনার আসতে এত দেরি হলো কেন? বড় স্যার আপনার অপেক্ষায় আছেন, আপনি তার সাথে আগে দেখা করেন। এই কথা শুনে ওই জাকের ভাই আরও চিন্তায় পড়ে গেলেন। তিনি এখন কি করবেন আর বড় স্যারের কাছেই বা তিনি কি জবাব দিবেন? চিন্তা করতে করতে ওই জাকের ভাই বড় স্যারের রুমে প্রবেশ করে বড় স্যারকে সালাম দিলেন। বড় স্যার সালামের জবাব দিয়ে একটু হাসিয়া দিয়ে বললেন, আজকে এত দেরি করলেন কেন? রাস্তায় কি কোনো অসুবিধা হয়েছিল? জাকের ভাই বললেন, হ্যাঁ স্যার, একটু অসুবিধা হয়েছিল। এই কথা বলতেই ওই বড় স্যার বললেন, আর অসুবিধা থাকবে না, আপনার কাজে কর্মে আপনার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ, তাই আপনার বেতন বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই আমি দরখাস্ত করে দিয়েছি, আশা করি সামনে মাস থেকে আপনি বেতন বৃদ্ধি পাবেন। বড় স্যারের এই কথা শুনে ওই জাকের ভাই এদিক সেদিক কিছুই বুঝতেছেন না। যেখানে এক সপ্তাহ অনুপস্থিত সেখানে বলে আজকে দেরি হয়েছে, যেখানে গালিমন্দ খাওয়ার কথা সেখানে বাহবা পেয়ে বেতন বৃদ্ধির কথা শোনানো হচ্ছে। জাকের ভাই কোনো কথা বললেন না, চুপচাপ রইলেন এবং তার অফিস কক্ষে চলে আসলেন। এসে দেখলেন তার সমস্ত কাজগুলোই গোছানো রয়েছে, কোনো একটি কাজ এলোমেলো নাই। এরপরে তার হাজিরা খাতা দেখে তিনি আরও আশ্চর্য হয়ে গেলেন। যেখানে এক সপ্তাহ অনুপস্থিত সেখানে তার দৈনিক হাজিরা রয়েছে এবং তারই স্বাক্ষর দেওয়া। জাকের ভাই এখন পুরো বিষয়টা বুঝতে পারলেন, যেটা তার পীর শাহসুফি খাজা ফরিদপুরি সাহেবের অলৌকিক খেলা। এই কারণে হয়তো কেবলাদান সাহেব হুজুর বলেছিল যে আপনি আপনার পীরের হুকুম পালন করেন, অফিসের বিষয়টা দেখা যাবে। জাকের ভাই আর স্থির থাকতে পারলেন না, অজন্যনে কাঁদতে লাগলেন আর আপন পীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তার পরের সপ্তাহে ওই জাকের ভাই আবার দরবার শরীফে আসলেন। মহব্বতের কন্দনে চোখে পানি নিয়া কেবলাদান সাহেবের কাছে যাওয়া মাত্রই কেবলাদান সাহেব একটু মুস্কি হাসিয়া দিয়া বললেন, কি বাবা, হাজিরা ঠিকমতো উঠছে? এই কথা শুনে জাকের ভাই হাউমাউ করে কাঁদতে লাগলেন। তখন কেবলাদান হুজুর সাহেব বললেন, বাবা, কামেল পীরের হেকমত বোঝা বড়ই দুষ্কর, মুরিদের বিপদে যদি পীর সাহায্য করতে না পারে তাহলে বাবা তার পীরগিরি করা কখনই উচিত নয়। এই কথা বলে কেবলাদান সাহেব হুজুর বিতর রুমে চলে গেলেন। এই ছিল কেবলাদান হুজুর সাহেবের কারামত। মুরিদকে তার নিজের বাড়িতে রাইখা, মুরিদের অফিসের চাকরি, মুরিদের অফিসের নিয়মিত হাজিরা, মুরিদের নিয়মিত কাজ, সমস্ত কিছু আপন পীর তার মুরিদকে করে দিয়েছেন, যাতে মুরিদের লাঞ্ছিত না হইতে হয়, মুরিদের অপমানিত না হইতে হয়, মুরিদের চাকরি যাতে না চলে যায়।
কেবলাজান হুজুর সাহেবের এরকম অসংখ্য কারামাত রয়েছে। পর্যায়ক্রমে এই আল মুজাদ্দিদ মিডিয়া এবং জাকের মঞ্জিল মিডিয়া চ্যানেলে আপনাদের ভিডিওর মাধ্যমে শোনানো হবে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযোগ থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আপনারা সকলেই ভালো এবং সুস্থ থাকেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।